নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প, মধ্যবিত্ত। বাড়ি ফিরে ধরাচুরো ছাড়ছিল শুভেন্দু। বুধবারটায় বড় কাহিল দশা হয় তার। কলেজ ছুটির পর তিন ব্যাচ টিউশনই থাকে, দুটো অনার্সের ব্যাচ। শুধু নোট দিলেই হয় না, জনাপনেরও ছেলের সঙ্গে বকতেও হয় বহুক্ষণ, মাথা পুরো মহাশূন্য হয়ে যায়। তারপর মিনিট পঞ্চাশ শহরতলি ট্রেন উজিয়ে যাদবপুর, নেমে গদগদে ভিড় ঠেলে চার পাঁচ মিনিট হাঁটা, এরপর কি আর শরীর চলে। অর্চনা ড্রয়িং রুমে, কেবল টিভির সিনেমায় মগ্ন। ঝিমলির মাস্টারমশাই এসেছেন, মেয়ে পড়ছে পাশের ঘরে, শব্দ তাই কমানো আছে টিভিতে, তবু মাঝে মাঝে মৃদুমন্দ বাজনা শোনা যায়, গানের কলিও। পর্দা সরিয়ে উঁকি দিচ্ছে সরস্বতী, নতুন কাজের মেয়ে। রাত দিনের ফাইভ ফরমাস খাটার জন্য মাসখানেক হলো জোগাড় করা গেছে শালির দৌলতে। রায় দিঘি না রায়চক, কোথায় যেন বাড়ি। বছর দশ এগারো বয়স মেয়েটার, শ্যামলা রং, মুখখানি ভারী ফুটফুটে। শুভেন্দু হ্যাঙ্গারের শার্ট টাঙাতে টাঙাতে বলল, কিরে কিছু বলবি? তুমি চা খাবে মামা? কে করবে, তুই? মেয়েটা ফিক করে হাসল, আমি চা করতে শিখে গেছি। বাহ, তুই তো খুব কাজের হয়ে গেলি রে। আমি গ্যাস জ্বালানোও শিখে গেছি, নেবাতেও পারি। সরস্বতীর লাজুক উচ্ছ্বাসে মজা পেল শুভেন্দু। দিব্যি বুলি ফুটে গেছে মেয়েটার, মনে হচ্ছে এবার অর্চনার কপাল ভালো, মেয়েটা বোধহয় টিকেই গেল। উফ, প্রথম কদিন এই মেয়ে নিয়েও যা ভোগান্তি গেছে, সকাল নেই সন্ধে নেই, সারাক্ষণ দরজার আড়ালে গিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ কান্না, খেতে দিলে কাঁদে, শুতে বললে কাঁদে, টিভি দেখতে ডাকলেও কাঁদে, সে এক যম যন্ত্রণা। অর্চনা তো একসময় ঠিকই করে ফেলেছিল, মেজদির বাড়িতে ফিরিয়েই দিয়ে আসবে সরস্বতীকে, যার নাড়ি ছেঁড়া ধন সে এসে বাবা ফেরত নিয়ে যাক দেশে, সুখের চেয়ে স্বস্তি ভালো। না, শহরের জল বাতাসের গুণ আছে। শুভেন্দু আলগোছে ঘড়ি দেখল, নটা বাজতে দশ, দশটার টিভি সিরিয়াল শেষ না হলে খেতে বসা হবে না, এখন একা চা খাওয়াই যায়। স্মিত মুখে বলল, ঠিক আছে কর, দেখিস গ্যাস সাবধানে জ্বালাস। সরস্বতী প্রায় উড়তে উড়তে চলে যাচ্ছিল, কি মনে করে তাকে ডাকলো শুভেন্দু। বলল, দিদির মাস্টারমশাইকে জল খাবার দেওয়া হয়েছে? হ্যাঁ, মামি অফিস থেকে ফেরার সময় মিষ্টি এনেছিল। মিষ্টি? 42 বছরের অল্প ভুঁড়ি হওয়া পেটে আলগা হাত বোলালো শুভেন্দু। এক মুহূর্ত ভেবে বলল, হ্যাঁ রে সরস্বতী, তুই অমলেট বানাতে পারিস? অমলেট? হ্যাঁ, ডিম ভাজা। পোকা পোকা মুখে দুদিকে ঘাড় নাড়লো সরস্বতী। এত সিম্পল কাজটা এখনও শিখিসনি? শুভেন্দুর মুখে আফসোসের শব্দ। খুব সোজা রে, ডিমটাকে ফাটিয়ে গুলে একটু নুন দিয়ে ভাজতে হয়, সসপ্যানে এক চিমটি তেল দিয়ে নিবি, তেল গরম হলে ডিম ছাড়বি, সঙ্গে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও দিতে পারিস, না দিলেও চলে। সরস্বতী মন দিয়ে শুনছে, কিন্তু কিছু বুঝছে বলে মনে হয় না। শুভেন্দু হেসে ফেলে, থাক তুই আমাকে বরং দুটো বিস্কুট দিস। মিষ্টি বিস্কুট না নোনতা বিস্কুট? নোনতা। সরস্বতী চলে যাচ্ছিল, আবার তাকে ডেকেছে শুভেন্দু, আমার তোয়ালেটা ওই বাথরুমে আছে তোরে? এক পলক ভেবে সরস্বতী বলল, না তো, যমুনা মাসে কেজে দিয়েছিল, বারান্দায় শুকোতে দিয়েছি, এনে দেবো? ওহ, চা করার আগে ওটা একটু বাথরুমে রেখে দিয়ে যা, কেমন? 90 ডিগ্রি ঘাড় হেলিয়ে চলে গেল সরস্বতী। বৈশাখ চলছে, প্রখর বৈশাখ, রাত 9টাতেও দিনের তাত মরেনি। শুভেন্দুর গা হাত পা চিটপিট করছিল, কদিন ধরে হিউমিডিটিও বেড়েছে বটে, পাখার হাওয়ায় গায়ে লাগে না, সারাক্ষণ বিজবিজে ঘাম। প্রতি গ্রীষ্মে নিয়ম করে ঘামাচি বেরোয় শুভেন্দু, চুলকে চুলকে গা লাল হয়ে যায়। ভাগ্য ভালো এবছর আক্রমণটা শুরু হয়নি। শুভেন্দু স্নানে গেল, বছর তিনেক হলো ফ্ল্যাটটা কেনা হয়েছে, বড় নয় আবার খুব ছোটও নয়, মাঝারি মাপের।
সিঁড়ি প্যাসেজ সব ধরে 760। টু রুম ড্রয়িং ডাইনিং, তিনজনের সংসারে এর বেশি আর কী লাগে? ঘর দুটো মোটামুটি বড়ই, বাপ মার 13-12, মেয়ের 12-12। বসার জায়গাটা নিয়ে একটু মন খুঁতখুঁত আছে অর্চনার, আর একটু ছড়ানো হলে যেন ভালো হতো, তা সব কি আর মনের মতো হয়? ডাইনিং স্পেসটা বেশ কায়দার, এল শেপের, বসার জায়গা থেকে খাবার টেবিল দেখা যায় না, বাড়ির একটা আব্রু থাকে। ব্যালকনিটাও যথেষ্ট চওড়া, লাইন দিয়ে সেখানে টব রেখেছে অর্চনা। বাথরুম দুটো, শুভেন্দুর ঘরের লাগোয়াটা বড্ড ছোট, তৃপ্তি করে স্নান করা যায় না, রাত বিরেতে শুধু কাজে লাগে। মাথার ওপর শাওয়ার থেকে বৃষ্টিধারা ঝরবে, হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে প্রতিটি রোম কূপে শুষে নেওয়া যাবে জলকণা, তবেই না সুখ। স্নানের পর ঘাড়ে গলায় হালকা পাউডার থুপে অর্চনার পাশে এসে বসল শুভেন্দু। নিচুর স্বরে জিজ্ঞাসা করল, মাস্টারমশাই আজ কখন এসেছেন? রঙিন পর্দায় বিরহের দৃশ্য চলছে। মহেশ্বরের বৃন্দাবন গার্ডেনে গান গেয়ে গেয়ে কাঁদছে নায়িকা, একই গানের পরের লাইন বোম্বাইয়ের জুহু বিচে বসে গাইছে নায়ক। যুগল অশ্রুতে পর্দা প্রায় ভিজে যায় যায়। অর্চনা বিরহ থেকে চোখ সরালো না, বলল, 7:45। অনেকক্ষণ পড়াচ্ছেন তো আজ? 1.5 ঘন্টা তো পড়ানোরই কথা। তা ঠিক, তবে তো সবে নতুন ক্লাস শুরু হলো। অর্চনা ঘুরে তাকালো, ঝিমলির এখন ক্লাস 9 স্যার, গোড়া দিকে লুজ দিলে পুরো মাধ্যমিক ঝরঝরে হয়ে যাবে। সরস্বতী চা বিস্কুট নিয়ে এসেছে, কাজ বসানো বেতের সেন্টার টেবিলে কাপ প্লেট রাখলো সাবধানে। অর্চনা ভুরু কোচকালো, কী রে, মামাকেই শুধু চা দিলি, আমাকে দিবি না? ছোট্ট করে হাসলো সরস্বতী, তোমারও করেছি, আনছি। চা খাচ্ছে দুজনে, সরস্বতী টিভির একদম সামনেটায় গিয়ে বসলো মেঝেতে, ঘাড় উঁচু করে তাকিয়ে আছে পর্দার দিকে, চোখ স্থির। পেছন থেকে শুভেন্দু হাসতে হাসতে বলল, কি দেখছিস রে সরস্বতী? টিভি। টিভি তো বুঝলাম, টিভিতে কি দেখছিস? সরস্বতী শরীর মোচড়ালো, টিভি। হা হা হেসে উঠল শুভেন্দু। অর্চনা বলল, খুব টিভি দেখার নেশা হয়েছে মেয়ের। শুভেন্দু বলল, বেশ চাম্পুও হয়ে উঠেছে। কিরকম দেখলে না? বলতে হলো না, ঠিক 2 কাপ চা করে ফেলেছে, বুঝে গেছে মামা চা খেলেই মামি খাবে, অথবা মামি খেলে মামা। অর্চনা ঠোঁট টিপে হাসলো, এসব দেখতে তো ভালো লাগে, শেখাতে কেমন পরিশ্রম করতে হয়। শুভেন্দু ফুট কাটল, সে তো পরিশ্রম হালকা করার জন্যই পরিশ্রম, তাই একটু চেষ্টা করে দেখো না, বুঝবে গাদা পিঠে ঘোড়া করা কত কঠিন। হয়ে যাবে, 1 মাসে যথেষ্ট প্রোগ্রেস হয়েছে। 1 মাসে মেয়েটার চেহারাটা কত চকচকে হয়ে গেছে দেখেছো? হওয়াটাই তো স্বাভাবিক, পেট ভরে খেতে পাচ্ছে, ভালো মন্দ খাওয়া, তেল মাখছে, সাবান মাখছে, দেশে আর এসব যুক্ত। মেজদি বলছিল পরের বোনটাকেও নাকি ওর মা কাজে লাগিয়ে দেবে, একটা ভালো বাড়ি খুঁজছে। ভাবো একবার, কতটা হেল্পলেস অবস্থায় পড়লে একটা মা তার বাচ্চা বাচ্চা মেয়েদের লোকের বাড়ি খাটার জন্য পাঠায়। চা শেষ করে শুভেন্দু সিগারেট খুঁজছে, ডাকলো সরস্বতীকে, এই ঘর থেকে আমার সিগারেট দেশলাইটা এনে দে তো। দৌড়ে ঘর থেকে সিগারেট দেশলাই এনে দিল সরস্বতী। অর্চনা বলল, যা কাবডিসগুলো নিয়ে যা, ধুয়ে রাখ, দেখিস বাবা ভাঙিস না। অতি সন্তর্পণে কাবডিস নিয়ে চলে যাচ্ছে সরস্বতী, সেদিকে তাকিয়ে সিগারেট ধরালো শুভেন্দু। ধোঁয়া ছেড়ে বলল, তোমাকে বলি না মাঝে মাঝে আমরা হলাম গিয়ে প্রিভিলেজড ক্লাস, সুন্দর ফ্ল্যাটটা ঢাকিয়ে বসে আছি, মেয়েকে নামি স্কুলে পড়াচ্ছি, বছরে 2 বার পুরী সিমলা ঘুরছি, আমাদের একটা মেয়ের পেছনে খরচা কত বলো? 1000-এর ওপর। আর এই মেয়ে অ্যাট দিস টেন্ডার এজ আর্নিং ফর দ্য ফ্যামিলি, এই যে ডিসক্রিপেন্সিটা তৈরি হচ্ছে, এটা কি সোসাইটির পক্ষে ভালো? কোনো সমাজ এভাবে টিকতে পারে না, এর জন্য দায়ী আমাদের ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেমটাই বলো আর পলিটিক্যাল সিস্টেমই বলো, সব একদিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। দেশের 80% লোক পভার্টি লাইনের নিচে থাকবে আর 20% লোক বসে বসে পোলাও মাংস খাবে, এটা কোনো কাজের কথা? ঝিমরের মাস্টারমশাই বেরিয়ে গেলেন,
মাস্টারমশাইকে এগিয়ে দিয়ে তড়াং করে টিভির সামনে এসে বসেছে ঝিমলি। ইস, তোমরা চ্যানেল ঘোরাওনি এখনো? আদ্যিকালের একটা ফিল্ম দেখছো বসে বসে, বলেই টক টক সেন্টার ঘোরাচ্ছে। মনোরম এক শ্যাম্পুর বিজ্ঞাপনে এসে থামল, এক্ষুনি এখানে সিরিয়ালটা শুরু হবে। অর্চনা হাঁক দিল, সরস্বতী ফ্রিজ থেকে তরকারিগুলো বার করে ফেল। রান্নাঘর থেকে মিহি গলায় উত্তর এলো, রেখেছি মামি। গুড, যখন বলবো তখন খাবার গরম করে ফেলবি। ঝিমলি শুভেন্দুর পাশে এসে বসেছে। শুভেন্দু মেয়ের চুল ঘেঁটে দিল, পড়তে পড়তেও তোর মাথায় সিরিয়াল ঘোরে নাকি? এই সিরিয়ালটা খুব ভালো বাবা, কলেজে ছেলে মেয়েদের নিয়ে। ঝিমলি পা দোলাচ্ছে, জানো বাবা আমাদের স্কুলে একটা নতুন প্রোগ্রাম শুরু হয়েছে, লিটারেসি ক্যাম্পেইন। বাহ, এ তো খুব ভালো জিনিস। আমাদের মটো হয়েছে ইচ ওয়ান টিচ ওয়ান। তুই স্টুডেন্ট পাবি কোথায়, শ্বাস নিয়ে ধরতে বেরোবি? হাসিতে লুটিয়ে পড়ল ঝিমলি। ও মা, তা কেন, আমার তো কত সুবিধে, স্টুডেন্ট ঘরেই রয়েছে, সরস্বতী অ আ ক খ কিচ্ছু জানে না, ওকেই পড়াবো। অর্চনার প্রশ্ন করলো, এর জন্য তোদের নম্বর আছে? না, নম্বর নেই, তবে স্কুল থেকে একটা সার্টিফিকেট দেবে। অর্চনা সন্দিগ্ধ চোখে তাকালো, স্কুল কী করে বুঝবে তুই সত্যি সত্যি পড়িয়েছিস? আমাকে প্রুফ দিতে হবে, সরস্বতী লিটারেট হয়ে গেলে স্কুলে নিয়ে গিয়ে ওকে দেখাতে হবে, স্কুল ওর পরীক্ষা নেবে। বলতে বলতে গলা তুলেছে ঝিমলি। আয় সরস্বতী, এদিকে শুনে যা। সরস্বতী গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ালো। ঝিমলি বলল, কিরে, তোর সঙ্গে আমার কথা হয়ে গেছে না? সরস্বতী ঘাড় নাড়ল, কাল থেকেই কিন্তু পড়তে বসতে হবে। আবার ঢক করে ঘাড় নাড়ল সরস্বতী। ঝিমলি বলল, বাবা আমাকে কাল কিছু টাকা দিও তো, ওর জন্য কয়েকটা এলিমেন্টারি বই কিনতে হবে, স্লেট পেন্সিল খাতাও। মেয়ের কথা শুনতে শুনতে মুগ্ধ হচ্ছিল শুভেন্দু, গর্বিত দৃষ্টিতে অর্চনার দিকে তাকালো, যেন বলতে চাইছে এই না হলে আমার মেয়ে। নগণ্য ওই গরিব মেয়েটাকে লেখাপড়া শেখানোর কথা মনে এসেছে ঝিমলির। এর থেকেই বোঝা যায় ঝিমলির মধ্যে মানবিক গুণের বিকাশ হচ্ছে ঠিক ঠিক। দরাজ গলায় শুভেন্দু বলল, কত টাকা লাগবে তোর, নিয়ে নিস। খাতার ডাঁই নিয়ে বসেছে শুভেন্দু, বিএ পরীক্ষার খাতা, গরমের ছুটির মধ্যেই ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়েছিল, এখনও দেখা হয়ে ওঠেনি। হেড এক্সামিনার তাড়া লাগাচ্ছেন, সামনের সপ্তাহের মধ্যেই খাতা জমা দিতে হবে। 300 খাতার জঙ্গল সাফ করতে 3 দিন কলেজ থেকে ছুটি নিয়েছে শুভেন্দু। এক গোছা খাতা শেষ করে শুভেন্দু আড়মোড়া ভাঙল একটা, ঘড়ি দেখল 4:15, তার মানে দুপুরের ঘুম দিয়ে উঠে 1 ঘন্টায় মাত্র 7টা খাতা দেখা হলো, খুবই মন্দগতি। এভাবে চললে পরশুর মতে এই পাহাড় নামবে মনে হয় না। আর একটা বান্ডিল খুলল শুভেন্দু, চালসে চশমা খুলে বাইরের দিকে তাকালো, বৃষ্টি পড়ছে তো পড়ছেই, ঝমঝম ঝমঝম, আষাঢ় মাসটা শুকা গিয়ে এবার গোটা বর্ষা যেন শ্রাবণ এসে চাঙ বেঁধেছে। বিকেল হলেই এখন ঘন আধার, তাকালেই মাথা ধরে যায়। চশমা আবার চোখে লাগিয়ে শুভেন্দু খাতায় ঝুঁকল, একটা হাঁকও পারল সঙ্গে সঙ্গে, সরস্বতী, এই সরস্বতী, কিরে আমায় চা দিবি না? চিকন গলার আওয়াজ ভেসে এলো, দিচ্ছি মামা, এই অঙ্কটা করে নি। খাতায় লাল পেন্সিল চালাতে চালাতে শুভেন্দু চেঁচালো, 5 মিনিট পরে অঙ্ক কষলে তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, আগে আমায় চা দাও। 3 মিনিটে চা এসে গেল, খাটের পাশে চা রেখে চুপটি করে দাঁড়িয়ে আছে সরস্বতী, দেখছে মামাকে। খাতার উপর চশমা রেখে শুভেন্দু চায়ে চুমুক দিল, হালকা গলায় জিজ্ঞাসা করল, কি দেখছিস রে? ঝট করে খাতায় বসানো নম্বরের দিকে আঙুল দেখালো সরস্বতী। শুভেন্দু হাসল, পড়তে পারিস ওটা, বলতো কত? 7। ঝিমলির বাংলা ভালো আসে না, সব কিছু ইংরেজিতে শেখাচ্ছে, ভালো, রায়দিঘির মেয়ে কনভেন্ট এডুকেশন পাচ্ছে। শুভেন্দু আর একটা নম্বরের দিকে আঙুল দেখালো, এটা কত? 6। শুভেন্দু পরীক্ষকের ভঙ্গিতে প্রশ্ন করল, দুটো যোগ করলে কত হয়? 7+6। মাথা চুলকোতে চুলকোতে কর গুনছে সরস্বতী, ভীতু মুখে বলল, 13।
তুই তো যোগও শিখে ফেলেছিস রে। সরস্বতী অধবদন। শুভেন্দু মুহূর্তের জন্য ভাবল, মেয়েটাকে দিয়ে পরীক্ষার খাতার নম্বর যোগ করিয়ে নিলে কেমন হয়। নিজেরও সময় বাঁচবে, মেয়েটাও যোগে আরও পক্ক হয়ে উঠবে। ঝিমলি মেয়েটার পেছনে খাটছে খুব, মেয়েটারও বেশ মাথা আছে। শুভেন্দুরও কি ঝিমলিকে একটু সাহায্য করা উচিত নয়? থাক, বেশি ভুলভাল করলে খাতা স্ক্রুটিনির সময় কথা উঠবে। কাপ প্লেট মেয়েটার হাতে দিয়ে শুভেন্দু বলল, তুই কিন্তু কাজে গণ্ডগোল করে ফেলছিস সরস্বতী। কেন মামা, বলেছি না তোকে খাতা দেখার সময় আমায় ঘন্টায় ঘন্টায় চা চাই? আমি কখন ঘুম থেকে উঠেছি? সরস্বতী আবার অধবদন। ঘড়ি দেখে রাখ, ঠিক আবার 1 ঘন্টা পর। ঘড়ি দেখানোটা অর্চনা শিখিয়েছে। দেওয়ালের কোয়ার্জ ঘড়ির দিকে তাকিয়ে সরস্বতী বলল, এখন 4:25, তার মানে আবার 5:25 চা খাবে, তাই তো? ইয়েস, 5:30 যেন না হয়। ঘাড় হেলিয়ে চলে যাচ্ছিল সরস্বতী। ডাকলো শুভেন্দু, এই তুই আমাকে বিকেলে জল খাওয়ার খাওয়াবি না? দিদি স্কুল থেকে আসুক, দই চিড়ে মেখে দেব। অ্যাঁ, দই চিড়ে। শুভেন্দু সিগারেট ধরালো। আর কিছু নেই ঘরে? ফ্রেঞ্চ টোস্ট খাবে মামা? সরস্বতীর চোখ জলজল করে উঠল। ওই যে ডিমে ডুবিয়ে পাউরুটি ভাজে, আমি শিখে গেছি। শুভেন্দু বিস্মিত চোখে দেখল সরস্বতীকে, ভুরু নাচল। তোকে তো কাল্টিভেট করতে হচ্ছে রে, আর কি শিখেছিস? সরস্বতী লজ্জায় নুয়ে গেছে। শরীর মুচড়োতে মুচড়োতে একের পর এক তার শিক্ষার বর্ণনা করেছে। সে এখন ডাল সাঁতলাতে পারে, বেগুন পোড়াতে পারে, এ থেকে জেড অবধি লিখতে পারে, পেঁয়াজ কুচি আর পোস্তদানা দিয়ে আলু সেদ্ধ মাখতে পারে, 1 থেকে 100 গুনতে পারে, রুটি সেঁকতে পারে, যোগ করতে পারে, আলু পটল ডিম মাছ সব ভাজতে পারে, অকার ইকার উকার পড়তে পারে, মামি যেখানে যা সাজিয়ে রাখে সেরকমটি বজায় রেখে ঝাড়াঝুড়ি করতে পারে। শুধু এখনও সে ঝোল তরকারিটা রাঁধতে পারে না, যুক্তাক্ষর পড়তে পারে না, বিয়োগটা করতে শেখেনি, এই যা। ফিরিস্তি শুনে শুভেন্দু থ, মাত্র 3 মাসে এত উন্নতি! শিক্ষার সুযোগ পেলে এইসব মেয়েও কী তরতর করে এগোতে পারে। টিউটারের তো গুণ আছেই, তবে এই মেয়ের নেওয়ারও ক্ষমতা আছে। শুভেন্দু হাসতে হাসতে বলল, এমন দিনে কী খেতে ভালো লাগে জানিস? মুড়ি আর গরম গরম তেলে ভাজা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি। সরস্বতীর মুখ শুকিয়ে গেল। নত মুখে বলল, আমি তো ওগুলো শিখিনি মামা। দূর, তুই ভাজবি কেন? দোকান থেকে কিনে আনবি। চিনিস দোকান? হ্যাঁ, ওই তো চায়ের দোকানের পাশে ভাজে, নিয়ে আসবো। গুছিয়ে আনতে পারবি তো? সেদিন আমার সিগারেট আনতে গিয়ে 20 পয়সা কম এনেছিলি। দাও না তুমি, আমি ঠিক পারবো। রান্নাঘরের কাপ ডিশ রেখে দৌড়ে ফিরে এসেছে সরস্বতী। মন দিয়ে শুভেন্দুর অর্ডার নোট করে নিল মস্তিষ্কে, তারপর ছাতা নিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে গেল। শুভেন্দু সরস্বতীর যাওয়াটা দেখছিল। ঝিমলির পুরনো একটা ছোট হয়ে যাওয়া সালোয়ার কামিজ পরেছে মেয়েটা, পেছন থেকে কি বড় সড়টাই না লাগছে। কে বলবে, মাস চারেক আগেও এই মেয়ে অপুষ্টিতে শীর্ণ প্যাঙাশে মেরেছিল। পলকা গর্ব নিয়ে চোখে চশমা লাগালো শুভেন্দু, ডুবল খাতায়। উফ, এখনও এত পাহাড়! পাশ করছে তো খাতা, চোখ বোলাতে বোলাতে গর্ব সে যাবে নাকি? খাতা দেখতে ইউনিভার্সিটি যা টাকা দেয়, এক ব্যাচ অনার্স পড়ালে 1 মাসে সেই টাকা চলে আসে। তার উপর ইউনিভার্সিটির ধারে কারবার, ছাত্ররা দেয় নগদ, এত পরিশ্রমের কোনো মানে হয়? একটা খাতাও পুরো দেখা হলো না। হুটুপুটি করে এসে গেছে ঝিমলি, সর্বাঙ্গ বর্ষাতিতে মোড়া, মাথায় ঘোমটা টুপি, জল ঝরছে অঝরে। টুপি রেনকোট খুলে খাবার টেবিলের দিকে ছুঁড়ে দিল ঝিমলি। চেঁচাচ্ছে, বাবা তুমি এখন সরস্বতীকে দোকানে পাঠালে? কেন, কি হয়েছে তাতে? ওর এখনো অঙ্ক শেষ হয়নি, ফিরে এসে করবে। বারে, তাহলে আজকে টাস্ক দেব কখন? সন্ধ্যেবেলা দিস। সন্ধ্যেবেলা ওকে ইংলিশ পড়তে হবে, স্পেলিং শেখাচ্ছি এখন। ঝিমলির স্বরে বিরক্তি, উফ, তুমি যে কি করো না, এভাবে পড়লে ওর পড়াশোনা এগোবে? শুভেন্দু একটু আহত হলো, গম্ভীর স্বরে বলল, যথেষ্ট পড়ছে, তুমি ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। তোমার নিজের ক্লাস টেস্টের নম্বর কম হচ্ছে, সেদিকে খেয়াল আছে তো?
বিস্মিত মুখে দরজা এলো ঝিমলি। সে তো আমার জ্বর হয়েছিল তাই। এর আগেও তুমি জ্বর নিয়ে এর থেকে ভালো টেস্ট দিয়েছ। শুভেন্দু একটু নরম হলো। ওকে নিজের মতো করে পড়তে দাও, ও এখনই যা শিখেছে ওদের ফ্যামিলিতে কজন তা শেখে? চান্স পায় না তাই শিখতে পারে না। কেন চান্স পায় না? গরিব বলে? ইয়েস, ওই কথাটি মাথায় রেখো। ওদের খেটে খেতে হয়, শুয়ে বসে পড়াশোনার মতো লাক্সারি অ্যাফোর্ড করার ক্ষমতা ওদের নেই। কেন নেই বাবা? এ তো অনেক জটিল সমাজতাত্ত্বিক ব্যাপার, তুমি বুঝবে না, বুঝিয়ে বলো। শুভেন্দু লেকচারের ঢঙে গলা ঝাড়ল। এই সমাজে দু ধরনের মানুষ আছে, একদল হলো শোষক আর একদল হলো শোষিত। যারা শোষক তারা শুধু শোষিতদের রক্ত চুষছে। এই সরস্বতী বা ওদের মতো যারা আছে তারা সব হলো শোষিত ক্লাস। ঝিমরির মুখে যেন ছায়া পড়ল, উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, শোষক কারা বাবা? আমরা? দূর, আমরা কেন হতে যাব? শুভেন্দু হোঁচট খেল। তারা হচ্ছে ভীষণ বড় লোক, তাদের চোখে দেখা যায় না। আমরা হচ্ছি পেটি মিডল ক্লাস, মধ্যবিত্ত। ঝিমলি বুঝে নিশ্চিন্ত হলো খানিকটা, হাসি মুখে বলল, তাহলে ওদের শিক্ষিত করতে আমাদের অসুবিধা কোথায়? ওভাবে হয় না রে, এর জন্য বিপ্লব দরকার, রেভলিউশন, তখন সব কিছু বদলে যাবে। শুভেন্দু আঙুল তুলল। ভিজে জুতো পরে দাঁড়িয়ে আছিস কেন? ঠান্ডা লেগে যাবে যে, যা জামা কাপড় বদলে আয়। সরস্বতী গরম গরম তেলে ভাজা আনছে, যা জমবে না বিকেলটা। ঠোঙা ভর্তি তেলে ভাজা নিয়ে ফিরল সরস্বতী, সর্ষের তেল দিয়ে পরিপাটি করে মুড়ি মাখল। শুভেন্দুর পছন্দ মতো পেঁয়াজ শশা কুচি কুচি করে ছাড়িয়ে দিল মুড়িতে। রান্নাঘরের শিশুটিতে বাদাম থাকে, খোসা ছাড়িয়ে বাদামও মিশিয়ে দিয়েছে। ঝিমলি সোফায় বসে মুড়ি তেলে ভাজা খাচ্ছে, সরস্বতী ঠোঙা নিয়ে বসেছে তার পায়ের কাছে, অঙ্ক কষছে। শুভেন্দুর খাতা দেখায় মন বসছিল না, একটা দুটো মুড়ি ছুঁড়ছে মুখে। বুকে কি যেন একটা খচখচ করছিল শুভেন্দুর, বুকে না মস্তিষ্কে? আর এক কাপ চা খেতে ইচ্ছে করছে। সরস্বতীকে ডাকতে গিয়েও ডাকল না। তিতকুটে মেজাজে খাতা দেখতে গিয়ে তিনটে ছেলে ফেল করে গেল। কি যে সব লেখে ছাই ফাঁস, ইতিহাসের একটা বেসিক সেন্স পর্যন্ত নেই, কোন কলেজের খাতা কে জানে? ঘোর বর্ষায় সিক্ত হয়ে ফিরল অর্চনা, বাজ পাখির মতো চোখে জরিপ করলো ঘর দৌড়। সরস্বতীকে দিয়ে শুকনো জামা কাপড় আনালো ঘর থেকে, পোশাক বদলে বাথরুম থেকে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। বর্ষা তার ভারী পছন্দের ঋতু। পাখির মেজাজে বসল শুভেন্দুর পাশে, লঘুস্বরে বলল, কী গো তোমার আর কদ্দূর? পাশে পড়ে থাকা বান্ডিল ট্যাচা চোখে দেখে নিল শুভেন্দু, সদুই হবে। কেন যে আগে থেকে দেখো না, রোজ 10-20টা করে দেখলেও তো চাপ অনেক কমে যায়। শুভেন্দু বলতে পারত, কলেজ টিউশনি সেরে এসে শরীরে শক্তি থাকে না। বলল না, পাল্টা প্রশ্ন করল, চেকটা জমা করেছ হাউস বিল্ডিং লোনের? অর্চনা চিরুনি বলাচ্ছে মাথায়, না আজ দেওয়া হয়নি, অফিসে কাজ ছিল, লোকজনও আজ কম এসেছিল। এ কী ইরেসপন্সিবিলিটি! শুভেন্দু হঠাৎ তেতে গেল, আজ লাস্ট ডে ছিল না? এরপর ওরা যদি এক্সট্রা ইন্টারেস্ট চার্জ করে? বারে আমার একদিন অফিসে কাজ থাকতে পারে না, বলছি তো কাল দিয়ে দেব। সরকারি অফিসে আর কাজ দেখিও না, 5 মিনিটের জন্য বেরোবে, অফিস থেকে 5 পা গিয়ে চেকটা দিয়ে আসবে, তাতেও গড়িমসি, তোমাকে দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে। নিজে গেলেই পারতে, ঘুমে ঘুমে চোখ না ফুলে তাও একটা সংসারে কাজ হতো। নাকের পাটা ফুলে গেল শুভেন্দুর। আর একটা ছেলে 29-এ আটকে গেল, পাশের খাতা স্তূপ দেখিয়ে বলল, ঘুমোচ্ছিলাম, তাহলে এত খাতা শেষ হলো কে, করলো কে? ছুটি কি আমি মুখ দেখতে নিয়েছি? নাকামোর কথা বলো না, 9 মাস তো ছুটিই থাকে, তার ওপর আবার খাতা দেখার বাহানায় ছুটি নেওয়ার ঢং। খাতা তো ফেলে দিয়ে গেছে সামারে, একদিন বসে বসে আঙুল চুষছিলে কেন? অনেক জবাবই ঠোঁটের জায়গায় ছিল শুভেন্দুর। অর্ধেক গ্রীষ্মের ছুটি তো তার মেয়ে বউ নিয়ে নৈনিতাল, আলমোড়া, কৌশানি, রানীক্ষেত ঘুরতে ঘুরতেই কেটে গেল। তারপরও কম ফ্যাচাং গেছে, দাদার মেয়ের পাকা দেখা, ছোটো শালের জন্য পাত্রী দেখতে দুর্গাপুর ছোট,
অর্চনার তলপেটে একটা যন্ত্রণা হচ্ছিল, তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ানো, এই টেস্ট ওই টেস্ট, এগুলো কি কাজ নয়? ছুটি না পচিয়ে তার বদলে তিনটে দিন প্রাপ্য সিরিয়েল নিয়ে এই বিশাল জঞ্জাল সাফ করছে শুভেন্দু, তাতেও অর্চনার গাত্রদাহ। শুভেন্দু হুঙ্কার দিয়ে উঠল, আয় সরস্বতী। পড়িমড়ি করে ছুটে এসেছে মেয়েটা, সভায় দেখছে মামা মামিকে। শুভেন্দু কড়া গলায় বলল, আমাকে আবার কটার সময় চা দেওয়ার কথা ছিল? ঘড়ি দেখে মাথা নামালো সরস্বতী, ভুল হয়ে গেছে মামা, দিদি বলল আগে অঙ্ক করে দেখাতে। অঙ্কে নিকুচি করেছে, যাও চা করো গিয়ে। মামি অফিস থেকে ফিরেছে, তাকে কে জল খাবার দেবে? হ্যাঁ, ঘাড় ঝুলিয়ে চলে গেল সরস্বতী। পেছন পেছন অর্চনাও রান্নাঘরে গেছে, রাত্রের আটা মাখা হয়নি বলে সেও খুব বকছে মেয়েটাকে। শুভেন্দু শুনতে পাচ্ছিল, আবার খাতা দেখায় মন দিল শুভেন্দু। হঠাৎই কিসের ছায়া পড়ল গায়ে, অথবা পড়ল না, শুভেন্দুর মনে হলো পড়ছে। শুভেন্দু চমকে তাকালো দরজায়, ঝিমলি কেমন একটা চোখে যেন দেখছে বাবাকে, দু চোখের ভর্তসনাতে কি বলতে চায় ঝিমলি? পুজোর ছুটির পর সবে কলেজ খুলেছে, কলেজ কোচিং সেরে শুভেন্দু বাড়ি ফিরে দেখল অর্চনা মুখ হাঁড়ি করে বসে আছে ড্রয়িং রুমে, টিভি বন্ধ, ঝিমলি মাস্টারমশাইয়ের কাছে পড়ছে, সরস্বতীকে দেখা যায় রান্নাঘরে। শুভেন্দুর মেজাজটা বেশ শরীফ আজ, চার মাসের এরিয়ার দিয়ে কড়কড়ে 1300 টাকা হাতে পেয়েছে, ইউনিভার্সিটির রেজাল্টও বেরিয়েছে কাল, শুভেন্দুর প্রাইভেটের সব কটা ছেলেই ভালোভাবে অনার্স পেয়ে গেছে। কলেজের রেজাল্ট অবশ্য তেমন ভালো নয়, কী আর করা যাবে, একে যৌথ দায়িত্ব, তাই এত ছুটি ছাটা, কলেজের সিলেবাস শেষ করাই বড় কঠিন। খুশি খুশি মেজাজে শুভেন্দু প্রশ্ন করল, অমন প্যাঁচার মতো মুখ করে বসে আছো কেন? অফিসে আজ লাল দাগ খেয়েছ নাকি? আরও গম্ভীর হয়ে গিয়ে অর্চনা শুভেন্দুর পেছন পেছন ঘরে উঠে এলো, ভার গলায় বলল, একটা বিপদ হয়েছে। বিপদ? কি বিপদ? শুভেন্দু ঝটিতে চিন্তা করার চেষ্টা করল, অর্চনার অফিসে মাঝে একবার ট্রান্সফারের ধোঁয়া উঠেছিল, সেটাই ঘটে গেল নাকি? তাহলে তো আবার লোকজনকে ধরতে হয়। রাইটার্সের শুভেন্দুর এক স্কুলের বন্ধু এখন ডেপুটি সেক্রেটারি তার কাছে। অর্চনা কথা বলছে না, গুম হয়ে খাটের প্রান্তে বসেছে। শুভেন্দু বলল, বিপদটা কি বলবে তো? অর্চনা হঠাৎ খিচে উঠল, আরও মেয়েকে আহ্লাদ দাও। ঝিমলি? শুভেন্দু আরও চিন্তায় পড়ল, ঝিমলি কি করল? কি করেনি, আজ সরস্বতীকে নিজের স্কুলে নিয়ে গিয়েছিল সাক্ষরতা প্রকল্প কেমন চলছে তা দেখাতে। তো তোমার সরস্বতী সেখানে নিজের প্রতিভা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে, গরিবদের মধ্যে এমন ব্রিলিয়ান্ট মেয়ে নাকি আগে আন্টিরা দেখেনি। শুভেন্দু ফ্যাল ফ্যাল তাকালো, এতে বিপদের কি হলো? ঝিমলি ওকে পড়িয়েছে, এ তো ঝিমলিরই ক্রেডিট। এটুকু হলে তো কথা ছিল না, তোমার মেয়ে এখন প্ল্যান করেছে সরস্বতীকে স্কুলে ভর্তি করবে, ওদের স্কুলের মিশনারির গরিবদের জন্য সন্ধেবেলায় কি এক ফ্রি এডুকেশন সেন্টার করেছে, সেখানে পড়তে পাঠাবে সরস্বতীকে। শুনে সরস্বতীও লাফাচ্ছে, ও মামি আমি পড়াশোনা শিখবো, আমি একবার শুধু সংসারের অসুবিধার কথা বলতে গেছিলাম, ঝিমলির কি মেজাজ, সরস্বতী যখন অত ব্রেন ওকে দিয়ে আর সংসারের কাজ করানো চলবে না। শুভেন্দু বলল, বাহ, তাহলে সংসারের কাজটা করবে কে? তোমার মেয়ে অত বুঝলে তো হয়েই গেল, বলে অন্য লোক রেখে দাও, সরস্বতী শুধু পড়বে। শুভেন্দু একটু হেসে বলল, তার মানে সরস্বতীকে আমাদের পুষি করে নিতে হবে, তাই তো? মানে তো সেই রকমই দাঁড়ায়, কত কষ্ট করে মেয়েটাকে কাজকর্ম শেখালাম, মনের মতো করে তৈরি করলাম। দাঁড়াও দাঁড়াও, আগেই উত্তেজিত হচ্ছে কেন? আমি কথা বলে দেখছি ঝিমলির সঙ্গে, বুঝিয়ে বলছি। না, বুঝিয়েও লাভ হলো না কোনো, ঝিমলি নিজেই নাইট স্কুলের নাম লিখিয়ে দিয়ে এসেছে সরস্বতীর, গরিব সরস্বতীকে সে প্রকৃত শিক্ষিত করে তুলবেই। ঝিমলির বিশ্বাস তার বাবা মাও এ কাজে নিরুৎসাহিত করবে না তাকে, একটামাত্র সরস্বতীকে শুভেন্দুরা কি পারে না লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলতে? রাত্রে অর্চনা ঠান্ডা স্বরে বলল, কি গো কি করবে ঠিক করলে? শুভেন্দু চিন্তিত মুখে বলল, কিছু একটা তো করতেই হবে, ঝিমলিটা এত বাড়াবাড়ি করে ফেলবে কে জানতো, সরস্বতীকেই ধমকে ধামকে ঠিক করব?
না না, সেটা খুব অমানবিক কাজ হয়ে যায়। তাহলে আর কি, আমি অফিস থেকে ফিরে খেটে মরি আর কাজের লোক পায়ের ওপর পা তুলে দিগ্গজ হোক। আহ, শুভেন্দু বিরক্ত হলো, আমাকে একটু ভাবতে দাও। সরস্বতীর মা এসেছে সরস্বতীকে নিয়ে যেতে, এ বাড়িতে আর তাকে কাজে রাখবে না। অন্য কোনো বাবুর বাড়িতে আরও নাকি 50 টাকা বেশি মাইনেতে কাজে লাগাবে মেয়েকে। যাওয়ার আগে সরস্বতী কাঁদল খুব, ঝিমলি ছলছল চোখে ঘরের দরজা বন্ধ করে বসে রইল, স্কুলে গেল না। শুভেন্দু আর অর্চনা চুপ, সরস্বতীর মাকে ডেকে পাঠানো ছাড়া আর কি বা উপায় ছিল শুভেন্দু অর্চনার? মেজ দিয়ে কোনো বান্ধবীর বাড়িতে সরস্বতীর জন্য নতুন কাজের ব্যবস্থা করেছে, শুভেন্দুর জন্য শিগগিরই এক বয়স্ক মহিলাকে পাঠিয়ে দেবে। এসব কথা তো ঝিমলিকে জানতে দেওয়া যায় না, সরস্বতী নামের ওই ছোট্ট গরিব মেয়েটাকেও মুখের ওপর বলা যায় না কিছু। মধ্যবিত্ত হওয়ার কী যে জ্বালা!